তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনের খবর জানাতে খুলনার সোনাডাঙ্গায় আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দৈনন্দিন কাজ বা জীবিকার তাগিদে বাইরে আসা অথবা রাতে ঘুমাতে যাওয়া, কোথাও স্বস্তিতে নেই খুলনা অঞ্চলের বাসিন্দারা। অর্থাৎ তীব্র গরমে জনজীবনে নাবিশ্বাস অবস্থা। সকাল থেকে রাত অবধি যে সূর্যের সূর্যের তাপ, এই তাপ কিন্তু সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে এবং এর ফলে সৃষ্ট যে গরম সেটি কিন্তু আসলে রাতেও কমছে না। এর ফলে খুলনা অঞ্চলে জনজীবনে এক ধরনের দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে, সাথে কিন্তু যুক্ত হয়েছে তীব্র লোডশেডিংও। এর ফলে কোথাও আসলে সাধারণ যে মানুষ রয়েছে তারা স্বস্তিতে নেই বলতে হবে। আমরা সকালে এই মুহূর্তে যে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল রয়েছে, এর আগে আমরা নগরীর বিভিন্ন স্থানে ঘুরেছি, কথা বলেছি সাধারণ মানুষের সাথে, যারাই দৈনন্দিন কাজ অথবা জীবিকার তাগিদে বাইরে আসছেন তারা কিন্তু তাদের যে কেউ ছাতা মাথায় দিয়ে অথবা কাগজ দিয়ে বা কাপড় দিয়ে যে যেভাবে পারছেন রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। একই সাথে কদর বেড়েছে কিন্তু রাস্তার পাশে থাকা যেসব ফলের শরবত অথবা আখের রসের দোকান রয়েছে সেগুলোতে, এখানে কিন্তু প্রতিনিয়ত যে সাধারণ মানুষ রয়েছেন, পথচারীরা রয়েছেন, বিভিন্ন কাজে বাইরে আসছেন, তারা কিন্তু এই রাস্তার পাশের কিছুটা অস্বাস্থ্যকর হলেও সেই ফলের শরবত অথবা আখের জুসটি গ্রহণ করছেন। এর বাইরে খুলনা অঞ্চলের তীব্র তাপ আজকের দিনে কিন্তু এখন পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকালকে এটি আসলে 38.6 ডিগ্রি ছিল, তার আগের দিন 37.5 ছিল। অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু এই যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু আসলে বাড়ছে এবং আজকের দিনে যে 38 ডিগ্রি আছে এটি কিন্তু সময়ের সাথে আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে। এবং খুব শীঘ্রই আসলে যদি বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে সেটি হয় তাহলে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে। খুলনা অঞ্চলের যে তীব্র তাপদাহ এবং এর ফলে জনজীবনের যে ভোগান্তি আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনায়। পাহাড়ে বৈশাখী উৎসব, জলকেলিতে মাতোয়ারা তরুণ তরুণীরা। বর্ষবরণ ঘিরে ঐতিহ্যবাহী সাংরাই উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। বিষে ভরে গেছে বুড়িগঙ্গার জল, দুর্গন্ধযুক্ত কালো পানিতে অস্তিত্ব মিলছে ভারী ধাতুর। মৃতপ্রায় নদীটির পানি ল্যাবে পরীক্ষায় মাত্রাতিরিক্ত আর্সেনিক, ভারী ধাতু, লেড, ক্রোমিয়ামের প্রমাণ পেয়েছে সময় সংবাদ, যার প্রভাবে কমেছে অক্সিজেন। পরিবেশবিদরা বলছেন লাইফ সাপোর্টে থাকলেও ফুরিয়ে যায়নি মৃতপ্রায় নদীটির বেঁচে থাকার আশা। শক্ত হাতে দেখভাল করলে আবারও প্রাণ পেতে পারে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই এর দুপাশে গড়ে উঠেছিল নতুন সভ্যতা। অথচ সেই সভ্য জগতের মানুষেরাই দিনে দিনে গলা টিপে যেন হত্যা করেছে এই নদীকে। এখন এই বুড়িগঙ্গার পানির প্রতিটি ফোঁটা যেন বিষের কণা। কিভাবে হলো আর কী বা আছে এখন এই পানিতে, সেই অনুসন্ধানেই সময় সংবাদ। গল্পের শুরুটা নাসির মিয়াকে দিয়ে। 3 দশক হলো দাঁড় বাইছেন বুড়িগঙ্গায়, এক সময় পান করলেও এখন তা স্পর্শ করতেও রাজি নন তিনি। 98 পর থেকে এই বুড়িগঙ্গার পানি আস্তে 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 খারাপ হইতেছে। আমরা নৌকা বাইছি, নদী পানি খাইছি, পানি পিবে দশের মতো নদী পানি খাইছি। কখন যে আমার 1 লক্ষ টাকা এটার মধ্যে তুমি একদিন না ভাবো তুমি নামি না। রাতারাতি কি বদলে গেছে এই নদী? বছরের পর বছর অযত্ন আর অবহেলার মাশুল এখন এই কালো পানির প্রবাহ। দুই ধারেই পাল্লা দিয়ে চলছে দূষণ। আশপাশের বিস্তীর্ণ এলাকার কারখানার বর্জ্য ব্যবস্থাপনার যেন একটাই সমাধান বুড়িগঙ্গা। দিনে দিনে তাই পরিণত হয়েছে আবর্জনার ভাগারে। পাউডার আর ময়লা ছিল, ময়লাগুলো ধুয়ে তারপর অন্য জায়গায় আমরা ডেলিভারি দিই। কেমিক্যালের মাল LD নিয়ে এসে পরে মালটা ধুই, পাউডার দিয়ে আগে পারে মালটা ধুই। চতুর্দিক থেকে বর্জ্য আইসা এখানে বুড়িগঙ্গার পানি দূষিত করছে। আমাদের এখানে কোন সিস্টেমই নাই ময়লা ফেলানোর, সব এই যে নদীর পার ফেলে, এই কারণে এই যে অবস্থা। দীর্ঘদিন ধরে ধুঁকতে ধুঁকতে বুড়িগঙ্গার পানির রং যে
কালো হয়ে গেছে সেটি আর নতুন করে বলার অপেক্ষায় লাগে না। তাহলে এই কালো পানির মধ্যে আছেটা কি সেটি এখন পরীক্ষার বিষয়। আর তাই করতে এক বোতল পানি যা স্বাভাবিক পানির চেয়ে পুরোপুরি রং ভিন্ন, সেই পানি নিয়ে এবার যাব ল্যাবে পরীক্ষা করতে আসলে এই পানির মধ্যে কি আছে। ল্যাব টেস্টে মিলল যেন আরো ভয়াবহ চিত্র। প্রতি লিটার পানিতে মিলছে 5 থেকে 45 পিস মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। আর্সেনিক পানিতে আদর্শ মাত্রা 10 মিলিগ্রাম, কিন্তু এখানে প্রতি লিটারে মিলছে 58 থেকে 98.44 মিলিগ্রাম প্রতি লিটারে। ভয়াবহ ক্ষতিকর লেড 10 মিলিগ্রামের আদর্শ মাত্রা হলেও বুড়িগঙ্গায় মিলছে 50 থেকে 66 মিলিগ্রাম প্রতি লিটারে। ক্রোমিয়ামের আদর্শ মাত্রা 5 মিলিগ্রাম হলেও বুড়িগঙ্গায় মিলছে 70 থেকে 120 মিলিগ্রাম প্রতি লিটারে। ক্যাডমিয়ামের আদর্শ মাত্রা 3 হলেও বুড়িগঙ্গায় তা মিলছে 8 থেকে 11 মিলিগ্রাম পর্যন্ত। পানিতে দ্রবীভূত অক্সিজেন 5 মিলিগ্রাম প্রতি লিটারে হলেও এখানে তা নেমে এসেছে 0.02 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম প্রতি লিটারে, যার কারণে এই নদীতে প্রাণের অস্তিত্ব এখন প্রায় বিপন্ন। এইটাকে আমি অবশ্যই বলবো বিষাক্ত পানি, কারণ কি এটা দেখলেই তো বোঝা যায়। আর এই পানির মাছ তো আমরা যদি মাছ থাকতো এটা দীর্ঘদিন খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু বিভিন্ন ডিজিজ হইতো। পরিবেশবিদরা বলছেন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা তদারকি সংস্থা কেউই বুড়িগঙ্গার এমন পরিণতির জন্য দায় এড়াতে পারবেন না। তবে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে লাইফ সাপোর্ট থেকে এই নদীকে বাঁচিয়ে তোলার সময় এখনও ফুরিয়ে যায়নি। ঢাকা সিটি কর্পোরেশনগুলো এবং আমাদের ওয়াসা পানি উন্নয়ন বোর্ড সবাইকে একযোগে কাজ করতে হবে যেন এই বর্জ্যমুক্ত করতে পারি। যে ইন্ডাস্ট্রিগুলো অনুমোদন নিয়ে করা আছে সেগুলো যেন তাদের ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যেন পানিগুলোকে বর্জ্যমুক্ত করে এই নদীতে ফেলে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করা গেলে 5 থেকে 10 বছরেই আবারও জীবন্ত সত্তায় বুড়িগঙ্গাকে ফিরিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থায়ী জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। তবে ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। তার আইনজীবীর অভিযোগ, টার্গেট করে হয়রানি করা হচ্ছে তাকে। পাল্টা জবাব বাদীপক্ষের, তারা বলছেন দণ্ডপ্রাপ্ত আসামি স্থায়ী জামিন পেতে পারেন না। হয়রানি করার অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা মানেই বিতর্ক, মামলা মানেই টান টান উত্তেজনা। আদালতের ভেতরে চলে কথার লড়াই, চলে আইনের খেলা। মঙ্গলবারও শ্রমিক ঠকানোর মামলায় ইউনূসের হাজিরাকে ঘিরে থেমে থাকেনি দুপক্ষের আইনজীবীদের তর্ক বিতর্ক। এক পক্ষের আবেদনে আরেক পক্ষের আপত্তি, এভাবেই শেষ হয় শুনানি। এদিন স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। আদালত এতে সাড়া দেননি, তবে জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়ানো হয়। বলা হয় বিদেশ যেতে হলে অবহিত করতে হবে আদালতকে। ইউনূসের আইনজীবীর অভিযোগ, সরকার টার্গেট করে তাকে হয়রানি করছে, যদিও ডক্টর ইউনূস এ নিয়ে কোনো কথা বলেননি। জাতিসংঘের মহাসচিব তাকে ডাকছেন, আপনি আসেন আজকে জাতিসংঘের এই দুর্যোগ মুহূর্তে। আপনি উপদেষ্টা, আমার অন্যতম উপদেষ্টা, 7 জনের একজন, আপনি আসেন, উনি যেতে পারছেন না, তাকে ধরবার করা হচ্ছে। বাদীপক্ষের আইনজীবী বলছেন সাজাপ্রাপ্ত আসামি স্থায়ী জামিনের সুবিধা পেতে পারেন না। হয়রানির অভিযোগ বরাবরের মতোই উড়িয়ে দেন তিনি। ডক্টর ইউনূস যখন সাংবাদিকদের সামনে আসেন, প্রশ্ন এড়িয়ে যান, ওনার আইনজীবী যখন প্রশ্ন করা হয় তখন উনি কোর্টের মধ্যে যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়নি সেই প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করেন। এখন উনি নবজয়ী কিনা সেটা আমার দেখার বিবেচ্য বিষয় না, উনি সম্মানিত ব্যক্তি এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো উনি আইন ভঙ্গ করেছেন, আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে, উনি সাজাপ্রাপ্ত আপিলকারী। শ্রমিক ঠকানোর মামলায় এবছরের 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। 28 জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন তিনি, ওই দিনই তাকে দেয়া হয় জামিন। এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ল ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি, দলটি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে, যদিও এমন মন্তব্য হাস্যকর বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচনেও অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। নেতারা আগেই এমন ঘোষণা দিলেও মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে দলটি এর মধ্যে 8 মে প্রথম ধাপের 150টি উপজেলায় নির্বাচনের মনোনয়ন বিতরণ শেষ হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নির্বাচনের বিরোধিতা করলেও বিএনপির অনেক নেতা অংশ নিচ্ছে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসলো, এই গণ আন্দোলন তো অন্তঃসার্শক, এর কোনো আবেদন পাবলিকের কাছে নেই, পাবলিকের কোনো সম্পৃক্তি নেই, আর পাবলিকের কোনো সম্পৃক্তি যে আন্দোলনে নেই সেটা কোনো আন্দোলন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আবারও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না বলে সাফ জানিয়ে দেন। আজকে সরকার নিজে যখন ঘোষণা করেছে যে উপজেলা নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না, তখন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যখন কেউ বলে যে বিএনপি সেখানে অংশগ্রহণ করছে, সেই কথার কি যুক্তি থাকতে পারে? হাস্যকর কথা। বিএনপির কর্মসূচি ও আন্দোলন চলমান থাকবে বলেও জানান দলটির নেতারা। সকল দেশের সাথে বন্ধুত্বে বিশ্বাস। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য মন্ত্রণালয়কে অন্ধকারে রেখেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আবার 10 টাকা বাড়ালো আমদানিকারকরা। এতে 1 লিটারের দাম ঠেকল 173 টাকায় আর 5 লিটারের বোতল 845 টাকা। তবে কমানো হয়েছে খোলা পাম তেলের দাম, যদিও এ ব্যাপারে কিছুই জানেন না বাণিজ্য প্রতিমন্ত্রী। বাজারে দামের স্বস্তির খোঁজে ভোক্তা, আর তা নিশ্চিত করতে মাঠে মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে আসা এক চিঠিতে দেখা যায়, সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর লেখা চিঠিতে জানানো হয়েছে, বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম 163 টাকা থেকে বাড়িয়ে 173 টাকা আর 5 লিটারে 45 টাকা বাড়িয়ে 845 টাকা করতে চায় সংগঠনটি। তবে লিটারে খোলা পাম তেলের দাম 17 টাকা কমিয়ে 132 টাকা নির্ধারণ করে তা বাজারে কার্যকর করতে চায় মঙ্গলবার থেকেই। কারণ হিসেবে বলা হয়েছে, পরিশোধিত পাম ও সয়াবিন তেল সরবরাহের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে 15 এপ্রিল সোমবার। ব্যবসায়ীরা এমন সিদ্ধান্তের কথা জানালেও বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে বোঝা গেল বাজার নিয়ন্ত্রণে তৎপর হলেও তিনি রাখেন না নিজ মন্ত্রণালয়ের খোঁজ। আমার কাছে এরকম কোন চিঠি নাই, আমি অফিসে যেয়ে দেখব। এই সময় সাংবাদিকদের প্রশ্নে মেজাজও হারান ভোক্তাকে স্বস্তি দিতে মরিয়া বাণিজ্য প্রতিমন্ত্রী। ইনফ্লেশন কখন হয় বাজারে, কখন বাজারে ইনফ্লেশন কাকে বলে একটু বাংলায় বলেন আমাকে। আমাকে সিনিয়র মন্ত্রীরা বলছে যে এত কথা বইল না, তার মানে আমার টেস্ট ক্রিকেট খেলতে হবে। আপনাদের এখানে এসে শুনলাম, জি একটা লিখিত একটা কাগজ পড়লাম, তারপরে প্রশ্ন দিয়ে দিবেন, আগামীকাল উত্তর দিব, তাইলে তো আর কোনো ভুল হবে না আমার। এ সময় জানিয়ে দেওয়া হয় গরু মাংস আমদানির সিদ্ধান্ত নেবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় পরবর্তীতে। এটা শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণকে ঘিরে পাহাড়ে চলছে ঐতিহ্যবাহী সাংরাই উৎসব। উৎসবের শেষ দিনের মূল আকর্ষণ জলকে দ্বীপ। এই মুহূর্তে রাঙামাটিতে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। সাংরাই উৎসবে মেতেছে পুরো রাঙ্গামাটি, পার্বত্য জেলা বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে এসে আইজেকের উৎসবের উৎসব সেটি চলছে এই রাঙ্গামাটিতে। তো বার্মা তরুণ তরুণী একে অপরের প্রতি পানি ছিটিয়ে তাদের যে উৎসব, সেই উৎসবটি তারা পালন করছে এই রাঙ্গামাটিতে এসে। এবং জানেন যে আপনারা এখন যেটা চলছে যে বিভিন্ন পাড়া মহল্লা ইউনিয়ন থেকে এসে তারা এই উৎসবে তারা সমবেত হয়েছে এবং উৎসবে একের পর এক পানি ছিটিয়ে তারা একের পর যেমন তারা ভাব বানুবই করছে, ঠিক তেমনি তাদের যে দুঃখ চোখ আছে বিগত বছরের যে লাঞ্ছনা গঞ্চনা রয়েছে সেটি ভুলে যেতে চায় তারা। এবং সেই খেলাটি আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। আসলে এখন যেটি চলছে সেটি হচ্ছে পানি, অর্থাৎ যেহেতু একের পর এক টিম খেলে যাচ্ছে খেলার মধ্যে, তাই এখানকার সেই উৎসবটি হচ্ছে পুরো রঙিন উৎসব। পুরো স্টেডিয়াম, অর্থাৎ বাড়ির যে স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামে এখন
আসলে যেটি উৎসবতে আমরা যেটা বলছিলাম যে তিন পার্বত্য জেলা হচ্ছে বৈশাখী উৎসব, সে বৈশাখী উৎসবের যে রং সে রংটি হলো আজকে হলো শেষ হচ্ছে সাংরাইয়ের মাধ্যম দিয়ে। সাংরাইটা মূলত মারমা সম্প্রদায়ের উৎসব, সে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা সকাল থেকে একে অপরের প্রতি পানি ছিটিয়ে তারা তাদের যে উৎসবটি সেটি পালন করে যাচ্ছে তাদের একে অপরের প্রতি। অর্থাৎ পুরো বাড়ির স্টেডিয়াম আমি যদি বলি সে উৎসবটি সকাল থেকে শুরু হয়েছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, বিভিন্ন পার্বত্য জেলা থেকে তরুণ তরুণীরা এসে সেই উৎসবে সামিল হয়েছে এবং সেই উৎসবের যে রংটি সেই রংটি ছড়িয়ে পড়ছে এই পানির মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে তরুণ তরুণীদের উৎসবে যে রংটা পুরো স্টেডিয়াম, অর্থাৎ পুরো স্টেডিয়ামে কিন্তু এখন বর্ণিল সাজে সেজে এবং এই পানির যে উৎসব সেটি চলছে এখন পর্যন্ত সাংরাই স্টেডিয়াম, সাংরাইতে পুরো। কারণ বৈশাখী, অর্থাৎ বৈশাখী যেটা বলি আমরা বৈশু, বৈশু মানে হচ্ছে কিন্তু যেটা ত্রিপুরা সম্প্রদায়ের উৎসব এবং যেটা সাংরাই, সাংরাইটা হচ্ছে যে মারমা সম্প্রদায়ের এবং বিজুটা হচ্ছে চাকমা সম্প্রদায়ের। আমরা দেখতে পাচ্ছি এখন শুরু হচ্ছে, আবার খেলা শুরু হচ্ছে। শুরু খেলা শুরু আবার দেখতে পাচ্ছি আমরা আসলে তুমুল লড়াই শুরু হয়েছে, আবারও লড়াই চলছে এই যে সাংরাই উৎসবে তরুণ তরুণীরা। এখন বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আসা দলগুলো মূলত এখানে অংশ নিচ্ছে। তরুণরা একভাগে, তরুণীরা আরেক ভাগে বিভক্ত হয়েছে, সে বিভক্ত হয়ে সে যে খেলাটি সে খেলাটি চলছে এখন, তুমুল লড়াই চলছে তরুণ তরুণীদের কে কাকে পরাজিত করতে পারে, কে কাকে কাছে টানতে পারে সেটি চলছে এই খেলার মধ্যে। তো এখানে তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সাংরাই উৎসব রাঙামাটি থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম রাঙামাটিতে। খেলার খবর, বাংলাদেশের টি টোয়েন্টি দল অনেক বেশি স্টেবল এবং দীর্ঘদিন ধরেই খুব ভালো খেলছে, তাই তামিম ইকবাল বা মুশফিকুর রহিমকে অবসর থেকে ফেরানোর কোনো পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের, জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলের প্রয়োজন হলে যে কাউকেই ডাকা হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি। বিশ্বকাপ নিয়ে খুব বেশি উচ্চাশা রাখতে নিষেধ করলেন অধিনায়ক, বললেন রেজাল্ট পক্ষে আনতে সামর্থ্যের সর্বোচ্চটাই দেবেন ক্রিকেটাররা। এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছি না, কারণ যেটা আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই, সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। আমি একটা জিনিস বলতে পারি যে এই যেই টিমটা খেলবে এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। সো এই এই এটা আমি এই সিওরিটিটা আমি দিতে পারি, বাট আগে থেকে অনেক আশা করতেছে, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে, এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ মহাসচিবের বিপদে পাশে দাঁড়াতে পারছেন না ডক্টর ইউনুস, দাবি আইনজীবীর। সাজাপ্রাপ্ত আসামির স্থায়ী জামিনের সুযোগ নেই বলছেন বাদীপক্ষ, 23 মে পর্যন্ত বাড়ল মেয়াদ। এই ছিল দুপুরের সময়, এরপর বিভাগীয় সময়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ সাদিয়া, বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।